ভিজন প্রাগ ইম্প্যাক্ট তৎপর পরিবহন অধিকারীক সরকারি কার্যালয় পত্র প্রেরণ রাজ্যের সবত্রেত নথিপত্র নথকা বাহনের বিরুদ্ধে আরক্ষী আর পরিবহন বিভাগের অভিযান অব্যাহত থাকার সময়তে নথিপত্রবিহীন সরকারি বাহনের চলাচল অব্যাহত করিমগঞ্জ এই সময় সরকারি বিভাগীয় যান বাহনের বৈধ নথিপত্র নথকাক লৈ জ্ঞাত আছিল না বিভাগ পূর্বর প্রতিবেদনত করিমগঞ্জের এই সরকারি যান বাহনের নথিপত্র নথকাক লৈ বাতৰি সম্প্রচার হয়েছিল ভিজন প্রাগত রাইজর বাহন ধরে কিন্তু পুলিশ ম্যাজিস্ট্রেটর বাহন নধরে জেলা উপায়ুক্তর বাহনের পর উন্নয়ন অধিকারীক ম্যাজিস্ট্রেটর পর লোক নির্মাণ বিভাগের বাহন নাই প্রদূষণ সার্টিফিকেট লিখা আছে নট এপ্লাইড আনকি খুদ যান বাহন আরক্ষীর বাহনতো প্রদূষণ সার্টিফিকেটর নামত লিখা আছে নট এপ্লাইড অথচ নথিবিহীন বাহনে নাকা চেকিং বহুয় যান বাহন আরক্ষীয় প্রতিদিনে চালকর পর লয় 10,000 জরিমনা কিন্তু এনে ধরনের বহু সরকারি বাহন নথিপত্র অবিহনে চলাচল অব্যাহত থাকে সেই সময় বাহনের বিষয়ে কিমান জ্ঞাত বিভাগ ভিজন প্রাগত এই বাতৰি সম্প্রচার হওয়ার পিছত তৎপর হয়ে উঠিছে পরিবহন অধিকারীক সাহাবুদ্দিন তাপাদার জেলাখনের সকল সরকারি কার্যালয়ের এইচ ও ডিলৈ পত্র প্রেরণ অধিকারীগাকীর সরকারি বাহনের প্রদূষণ সার্টিফিকেট নথকার বাতৰি দেখি এই সিদ্ধান্ত অধিকারীগাকীর মর অল এইচ ও ডিক মানে এখন চিঠি জমাইছো কিছু মানুষ পার্সোনালি ফোন করেও কইছো যে সোনকালে যিনি গাড়ির পলুশন ফেইল আছে সোনকালে আপডেট করব লাগে কারণ পুলিশ ডিপার্টমেন্ট বা আমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আমি ফিল্ডত ভায়োলেশন অফ পলুশন বা পলুশন ফেইল হলে আমি ফাইন রিয়েলাইজ করো পাবলিকর পরা পাবলিকে যদি গম পায় আমার ডিপার্টমেন্টর কোনো গাড়ির হেরি আছে তো আমার কারণে বেয়া হবে সেই হিসাবে মানে সবকে অলরেডি জমাই দিছো মই আশা করো উইদিন ভেরি শর্টলি হয়তো দুই দিন বা তিন দিন চারি দিনের ভিতরে আমার গোটে ডিপার্টমেন্টের গাড়িখানি আপডেট করে যাব এই পদক্ষেপর পিছত প্রদূষণ সার্টিফিকেট নথকা সরকারি বিভাগীয় বাহন সমূহের নথি প্রস্তুত হয় না নহয় সেয়া লক্ষণীয় হব করিমগঞ্জের পর রাহুল পালর রিপোর্ট ভিজন প্রাগ